তো বন্ধুরা, এই মুহূর্তে কিন্তু ডিজে সার্জেনের পুরো সেট আপ রেডি আর টেস্টিংও কিন্তু এই মুহূর্তে শুরু করেছে। তো প্রচুর লোক চারিদিকে কিন্তু দেখতেই পাচ্ছ। তো চলো দেখা যাক কেমন রেজাল্ট, অবশ্যই তোমাদের জানাচ্ছি। এই মুহূর্তে কিন্তু সব কিছু অন করে দিয়েছে, চলো দেখতে থাকো আগে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, লাস্টে কী হয় দেখতে পাবে তোমরা, কারণ এখন এই স্টার্টটা শুরু করলে লাস্টে সাউন্ড স্পিকার যে করছে তার রেজাল্ট অবশ্য বুঝতে পারবে। তো লাস্ট পর্যন্ত ভিডিও দেখো, লাস্ট পর্যন্ত কেমন বাজালো জানতে পেরে যাবে। তো আপাতত কিন্তু চেকিংয়ের সময় ডিজি লোড নিতে পারছে না, তাই কিন্তু বারে বারে বন্ধ হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছে এত বড় একটা সেট আপকে চালানোর জন্য ডিজির কিন্তু একটা প্রচুর বড় দরকার ছিল। তা আপাতত কিন্তু ডিজি ছোট একটা দিয়েছে, তাই কিন্তু টানতে পারছে না। দেখা যাক, এতেই কিন্তু এখন চালাতে বলছি কমিটির লোক। লাস্ট পর্যন্ত দেখতে থাকো, জানতে পারবে কেমন কী রেজাল্ট হলো, কেমন কী বাড়ছে সব বুঝতে পারবে। এত বড় সেট আপটা কিন্তু চালানোর জন্য আরও বড় ডিজির দরকার ছিল, কিন্তু এটা 180 না 200 কেজি বুঝতে পারছি না ঠিক একটা। তো এরকম ডিজি দিয়েছে, এটা দিয়ে চালানো হচ্ছে আপাতত। এত বক্স রয়েছে, সবগুলো কিন্তু বারে বারে চেকিং করা চলছে, আর ডিজি থেকে কিন্তু লোডই টানতে পারছে না। তার জন্য কিন্তু একটু সমস্যা হচ্ছে। চারিদিকে প্রচুর লোক আর কুয়াশায় কিন্তু ঘুরছি, তাই কিন্তু চারিদিকটা অন্ধকার অন্ধকার লাগছে। আর প্রচুর লোক আছে চারিদিকে দূর দূর থেকে দেখতে। আর সকালবেলায় কিন্তু টেস্টিংটা শুরু হচ্ছে, তো কুয়াশা কাটলে অবশ্যই কিন্তু চারিদিক পরিষ্কার হয়ে যাবে। তো ক্লিয়ার ভিডিওটা তখন দেখতে পাবে, লাস্ট পর্যন্ত দেখতে পাবো কেমন বাড়ছে জানতে পারবে। এইটা হচ্ছে ডিজে সার্জেনের আরও একটা কিন্তু সব থেকে বড়ো সেট আপ। তো এখানে কিন্তু লাগানো হয়েছে 35খানা বক্স, 35টা বুঝতে পারছো, 70খানা স্পিকার আছে। তারপরে যে র্যাকগুলো রয়েছে, র্যাকগুলো ভাই মারাত্মক লেভেলের কোয়ালিটির আওয়াজ বের হয়, সত্যিই কিন্তু অসাধারণ একটা সেট আপ। এর সঙ্গে কিন্তু অনেকগুলো সেট আপ সাইডে রয়েছে, সেগুলো কিন্তু আজকে এখানে কম্পিটিশন হবে। তো সবার আগে চেকিংটা দেখাচ্ছি, চলো পুরো ক্লিয়ার করে লাস্টে দেখাবো, আর কেমন বাড়ছে অবশ্যই কিন্তু জানতে পারবে। আর ভালো লাগলে ভিডিওটা একটু বেশি করে শেয়ার করে বন্ধুদের সাথে। লাস্ট পর্যন্ত এইটুকু অনুরোধ রইল, তো চলো দেখতে থাকো লাস্ট পর্যন্ত।
Thank you.